प्रिय शिक्षार्थी आसलाम आलैकुम, तुम्हारा सबाई केमन आज के तुम्हारे शुभेच्छा जाना दिवा सुलताना प्रभाषक इस्लामी इतिहास और संस्कृति बंगबंधु कलेज श्रीपुर बागुड़ा। आज के तुम्हारे क्लास निब इस्लामी इतिहास और संस्कृति प्रथम पत्र चतुर्थ अध्याय एक अंश। आज के पढ़ान विषय हे मुआविया वंश परिचय एवं प्राथमिक जीवन। प्राथमिक जीवन अर्थात मुआविया उमाय वंश प्रतिष्ठाता छिल मुआविया। मुआविया पिता छिलेन कुराइश नेता आबू सुफियान एवं माता छिल हिंदा। तिनि कुराइश वंशेर एकजन नेता हयेओ तिनि विभिन्न अवदान राखें। तिनि 606 ख्रीष्टाब्दे जन्मग्रहण करें। प्रथम जीवने तिनि पितार न्याय हजरत मुहम्मद सल्लल्लाहु आलाइहि सल्लम इस्लामेर बिरोधी छिलेन, किन्तु एक समय अर्थात मक्का विजयेर परे तिनि इस्लाम धर्म ग्रहण करें। एरपर हच्छे महानबीर प्रशंसा लाभ। मुआविया जखन इस्लाम धर्म ग्रहण करलें শুধু সেই না, তার পিতা এবং উমাইয়া বংশের অনেক শাসক লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণে মুগ্ধ হয়ে তাকে সহকারী নিযুক্ত করেন, অর্থাৎ ওহী লেখার জন্য। একবার মুআবিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি রাজ্য লাভ করলে জনসাধারণ মঙ্গল সাধন করিও, অর্থাৎ যদি তুমি শাসন করো তাহলে তুমি জনগণের কল্যাণ করবা। এরপর হচ্ছে সিরিয়ার শাসনকর্তা। মুআবিয়া রাজনৈতিক দিক থেকে অনেক উন্নত ছিল। তিনি প্রথম জীবনে উমরের শাসন আমলে রাজনৈতিক অবদান রাখেন। উমরের শাসন আমলে তিনি একজন সাধারণ লোক ছিল, কিন্তু উমর তার ব্যবহারে কাজকর্মে মুগ্ধ হয়ে তিনি সিরিয়ার শাসনকর্তা নিযুক্ত করেন। তার তীক্ষ্ণ বুদ্ধি দেখে উমর 638 খ্রিস্টাব্দে দামেস্কের শাসনকর্তা নিযুক্ত করেন। এরপর তিনি উমরের শাসন আমলে তিনি ওসমানের শাসন আমলে সিরিয়া গমন করেন এবং বিভিন্ন অবদান রাখেন। তিনি সর্বপ্রথম নৌবাহিনী গঠন করেন। আলীর সাথে দ্বন্দ্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে যে চার খলিফা নির্বাচন করেন তার শেষ খলিফা ছিলেন আলী। আলী ছিলেন মুআবিয়ার চাচাতো ভাই, কিন্তু বিভিন্ন মতবিরোধের জন্য তার সাথে অনেক দ্বন্দ্ব ছিল। চার খলিফার শেষ খলিফা আলী যখন ক্ষমতায় ছিলেন তখন মুআবিয়া তার ষড়যন্ত্র করছিল তাকে ক্ষমতা থেকে অপসারণ করানোর জন্য, কিন্তু বিভিন্ন কারণে পারছিলেন না। অবশেষে তাকে মেরে ফেলে অর্থাৎ আলীকে মেরে ফেলে ইমাম হাসানকে ক্ষমতা থেকে অপসারণ করে এই মুআবিয়া উমাইয়া বংশ প্রতিষ্ঠা করে এবং ক্ষমতা প্রতিষ্ঠা করে। মুআবিয়া এবং আলীর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় সেটা গৃহযুদ্ধ নামে পরিচিত এবং নামটা ছিল হচ্ছে সিফিনের যুদ্ধ। সিফিনের যুদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এ যুদ্ধ সম্পর্কে আমরা অনেকে জেনে থাকি বা জানি। এরপর হচ্ছে রাজধানীর স্থানান্তর। মুআবিয়া ক্ষমতায় আসার পরে তার রাজধানী স্থানান্তর করেন। তার কাজের সুবিধার জন্য তিনি কুফা থেকে দামেস্কে রাজধানী স্থানান্তর করেন। মুআবিয়া যেভাবেই ক্ষমতা লাভ করে থাকেন না কেন, তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য সবাই খুশি হয়, কেউ দ্বিমত পোষণ করেন না। তিনি নিঃসন্দেহে একজন অভিজ্ঞ শাসক এবং সুনিপুণ কূটনীতিবিদ ছিলেন। সময় এবং অবস্থার সাথে তাল রেখে তিনি একজন বিশেষজ্ঞ শাসক ছিলেন।
হযরত খারিজি বিদ্রোহ দমন, খারিজি বিদ্রোহ দমন, খারিজি কাদেরকে বলা হতো? বলা হয়েছে যে আলীর দলত্যাগকারীদেরকে বলা হয়েছে খারিজি। অর্থাৎ দুমার মীমাংসায় যখন আলীর দলত্যাগ করে লোকজন চলে যায় তখন তাদেরকে বলা হয়েছে খারিজি। এ খারিজিদের সমর্থন করে হচ্ছে মুয়াবিয়া। হযরত ওসমান হত্যার সময় হতে খেলাফতের ঐক্য এবং শান্তি ব্যাহত হয়ে পড়ে। হযরত আলীর খেলাফতের এই দুর্যোগে বিন্দু মাত্র অবসান ঘটেনি। শান্তি প্রিয় ইমাম হাসানের পক্ষে অতি অল্প সময়ের মধ্যে খেলাফতের শান্তি বিধান করা সাধ্য অতীত অবসান ঘটেনি। মুয়াবিয়ার খেলাফত লাভে খারিজি বিদ্রোহ এবং হিমায়ু মুদারিয় সাম্রাজ্যের অভ্যন্তরীণ ক্রমাগত অশান্তির সৃষ্টি হয়। কারণ হিমায়ু এবং মুদারিয় দুইটা আলাদা আলাদা বংশ ছিল, তাদের সবসময় বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ লেগেই থাকত। সর্বপ্রথম মুয়াবিয়া খারিজি বিদ্রোহ দমনে আত্মনিয়োগ করেন, কারণ খারিজি ছিল কারা আগে বলছি যে আলীর দল ত্যাগকারী। যখনই দল ত্যাগ করে চলে আসে তখন মুয়াবিয়া একটা সুযোগ সন্ধান সুযোগ খুঁজে যে কীভাবে এদেরকে হাত করা যায়। এজন্য তিনি সর্বপ্রথম তাদেরকে আশ্রয় দেন। আমরা আজকে বললাম হচ্ছে মুয়াবিয়ার বংশ পরিচয় এবং প্রাথমিক জীবন। এরপরে ক্লাসে আমরা পড়ব হচ্ছে মুয়াবিয়ার যে শাসন ব্যবস্থা ছিল। তোমরা সবাই আগামী ক্লাসে উপস্থিত থাকবা এ বলে আজকে আমার বক্তব্য এখানে, আমার ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই পরের ক্লাসে উপস্থিত থাকবে।